গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে নিম্নচাপের জন্য। মেয়ে কাল স্কুল যেতে পারেনি, তাই আজকে স্কুল পাঠাতেই হলো, কারণ মেয়ের পরীক্ষা চলছে। আর মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি একটু চা নিয়ে বসেছি। সকালবেলা একটুখানি চা না খেলে ঘুমটা কাটে না, তো দেখতে থাকুন আপনারা। হঠাৎ একটা পার্সেল এসেছে, তো কিসের পার্সেল বুঝতে পারছি না। আমাকে একজন এসে বললো দীপঙ্কর রায়ের নামে পার্সেল আছে, আমার হাজব্যান্ডের নামে। তো এই যে হচ্ছে পার্সেল, অ্যামাজন থেকে এসেছে, এটা দেখতে পাচ্ছেন। কিন্তু জানি না এটা কি জন্য, কিন্তু এটা কি আছে আমি এখন আনবক্সিং করব, দেখব কি আছে এটার মধ্যে, কে পাঠিয়েছে। কিন্তু কোনো নাম দেখতে পাচ্ছি না উপরে এখনো পর্যন্ত, তো আমি আনবক্সিং করছি। এটা আমি আনবক্সিং করছি, আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না কি আছে ক্যাডবেরির প্যাকেট, মানে কি আছে কতগুলো চকলেট। আপনারা দেখলেন আমি একটা বক্স এখনই খুললাম, একটা পার্সেল এসেছিল। ওটা কে পাঠিয়েছে সেটা আমি বুঝতে পেরে গেছি। এই ব্যাগটা করে এসেছে, এই যে ব্যাগটা খুব সুন্দর। চকলেটগুলো হচ্ছে আমার বাচ্চাগুলোর জন্য, কিন্তু এই ব্যাগটা আমি নেব যে পাঠিয়েছে, এটা আমি তার উদ্দেশ্যে বলছি ব্যাগটা আমি রাখব। ব্যাগটা আমার খুব পছন্দ, এক মিনিট, ব্যাগটা আমার খুব ভালো লেগেছে তাই আমি ব্যাগটা রাখলাম। কিন্তু বাচ্চাগুলোর জন্য চকলেট এসেছে, চকলেটগুলো আমি বাচ্চাগুলোকেই দিলাম। এটা কে পাঠিয়েছে তার নামটা আমি এবার বলবো, আমি বলবো না, আমার মেয়ে বলবে কে পাঠিয়েছে। ওটা পাঠিয়েছে আমার ননদ আর নন্দাই, মানে আমার মেয়ের ছেলের পিসি আর পিসমশাই, কারণ কাল আমার ছেলের হ্যাপি বার্থডে, এই জন্য 3rd August। তো আমি প্রথমটা বুঝতে পারিনি, কারণ খাপের উপর কিছু লেখা ছিল না, ওই জন্য আর কি বোঝা যায়নি। সে যাই হোক, মোটামুটি এখন তো বোঝা গেল, আর কাগজে লেখা ছিল আমার নন্দার নাম ঠিকানা সব দেওয়া ছিল। এই হচ্ছে ব্যাপার, আমি তো প্রথমটা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কে পার্সেল দিয়েছে। আমার হাজব্যান্ডকে আমি ফোন করছি, সে বলছে না আমি তো কিছু অর্ডার করিনি, আমিও কিছু অর্ডার করিনি, আমার নামে পার্সেল, ভুল হতে পারে। আমি লোকটাকে বারবার জিজ্ঞাসা করছি, দাদা ঠিক বলছেন তো? বলছে হ্যাঁ, ফোন নাম্বার ঠিকানা সবই আছে। সব থেকে যেটা বড়ো কথা হচ্ছে, আমার ননদ আমাকে ফোন করে কিছু বলেই নি যে ওরা চকলেট পাঠাচ্ছে বলে। এই হচ্ছে ব্যাপার, ও সারপ্রাইজ দিয়ে চেয়েছিলো, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ আমার নন্দকে, নন্দাইকে থ্যাংক ইউ বলবো, আমার ছেলে তো বলতে পারবে না ছোটো, তাই আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ।